শুধু পাঁচটা গোল দেখেননি, ফিজিক্যাল ট্রেনারের পরিচর্যায় শরীর চর্চায় ব্যস্ত ছিলেন। 44 মিনিটে প্রথম টিভিতে দেখেন তার দল 4 গোলে হারছে, তারপর থেকেই পুরো 90 মিনিট বুধবারের ম্যাচ দেখেন তিনি। জোস ব্যারেটোর চোখে শুধুই বিস্ময়, এত অবাক শেষ কবে হয়েছেন তারই মনে পড়ছে না। অবাক হওয়ার আরো কারণ, মঙ্গলবার রাতেই গোয়ায় দলের কয়েকজন ফুটবলারের সঙ্গে টেলিফোনে কথা বলে ব্যারেটোর মনে হয়েছিল ডেম্পো ম্যাচটা না জেতা যাক অন্তত ড্র করতে পারবে ছেলেরা। প্রচন্ড হতাশ ব্যারেটোর মুখে একটাই কথা, ছেলেদের কোনো মানসিক প্রস্তুতি ছিল না এই ম্যাচ খেলা। There is no much fighting, no fighting spirit, no fight for the ball, no fight with the ball, so no any aggressiveness and all that, so I think it was a bit missed in this. পাঁচ গোলের লজ্জার ভারে নত মোহন সমর্থকরা, ম্যাচের সময় নিশ্চয়ই ওদেরই খুঁজছিলেন। আর ওরা, মোহন আক্রমণের প্রধান স্তম্ভ ব্যারেটো ওডাফা, তখন চোট সারাতে ফিজিওথেরাপিস্টের কাছে। বাইপাসের ধারে এক হাসপাতালে ফিজিওথেরাপিস্ট পুষ্পকেতু কোনারের কাছে দেখাতে যান দুজনেই, সঙ্গী জোনাথন কর্নার। চোট সারানোর চেষ্টা চলছে, তবে কবে মাঠে নামতে পারবেন তা নিয়ে সেভাবে বলতে পারছেন না ফিজিওথেরাপিস্ট। He's saying he's feeling much better and he'll be improving very fast. Because they are also মেডিকেল শাস্ত্রে ব্যারেটো ওডাফাদের ক্ষত হয়তো সারবে, কিন্তু মোহনবাগানের এই লজ্জার ক্ষত যে থেকেই যাবে।